বারোই সেপ্টেম্বর আবহাওয়া অফিস জানিয়েছিল আগামীকাল বিকেল নাগাদ বৃষ্টির প্রকোপ কমবে পরিষ্কার হবে আকাশ কিন্তু বাস্তবে তা ঘটেনি তেরোই সেপ্টেম্বর আবহাওয়া অফিস অনুরূপ পূর্বাভাস জানায় কিন্তু ওই দিন সকাল ছটা থেকে চোদ্দই সেপ্টেম্বর সকাল ছটা পর্যন্ত পঞ্চাশ বছরের মধ্যে স্মরণকালের রেকর্ড পরিমাণ তিনশো একচল্লিশ করা হয় আবহাওয়ার এই পূর্বাভাস নিয়ে জনমনে চলে বিভ্রান্তি আবহাওয়িদরা জানিয়েছেন ভিস্যাট মাইক্রোওয়েভ লিঙ্ক এবং দেশের বিভিন্ন অংশের মধ্যে আন্তঃযোগাযোগের মাধ্যমে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আমাদের দেশের আবহাওয়িদরা আবহাওয়া প্রকৃতির বিষয়ভিত্তিক বিশ্লেষণ করেন জানান আবহাওয়ার বিরাজমান পরিস্থিতির সর্বশেষ পূর্বাভাস এতে আবহাওয়াবিদরা নিজেদের অভিজ্ঞতাকেও কাজে লাগান তাদের দেয় সব পূর্বাভাসে সঠিকতার হাত থাকে শতকরা প্রায় আশি ভাগ যে জাতীয় ডেটা সেটা আমরা নয়াদিল্লিতে পাঠিয়ে দিচ্ছি ফার্স্ট ফিফটিন মিনিটের ভিতরে অবজারভেশন শূন্যর সাথে সাথে বলতে গেলে এবং পরবর্তী পনেরো মিনিটের ভেতরে সারা পৃথিবীর যে আরটিএইচগুলো আছে তারাও এরকমভাবে কালেক্ট করছে এবং তারা এটাকে সারা ইয়েতে আর কি আমাদের জিটিএস লিঙ্ক যেটা সেটার ভিতরে ছড়িয়ে দিচ্ছে অর্থাৎ আমরা আধা ঘন্টার ভিতরে সারা পৃথিবীর ডেটাই পেয়ে যেতে পারি যদি আমাদের বর্তমান লিঙ্ক স্পিডটা খুব বেশি নয় আমাদের বর্তমান লিঙ্ক স্পিড হচ্ছে টোয়েন্টি ফোর হান্ড্রেড বিপিএস এটা সিক্সটি ফোর কে বিপিএসে নেওয়া দরকার যাতে করে আমরা সারা গ্লোবের ডেটা পেতে পারি উন্নত বিশ্বে বর্তমানে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে পরিবর্তিত প্রকৃতি পরিবেশের কারণে প্রতিবেশী দেশ ভারত থাইল্যান্ড এবং ফিজিতে ব্যবহার করা হচ্ছে নিউ মেডিক্যাল ওয়েদার ডিটেকশন টেকনিক এন টেকনিক যার মাধ্যমে দশ দিন আগে থেকে আবহাওয়ার পরিমাণগত পূর্বাভাস দেয়া সম্ভব হচ্ছে এতে করে তাপমাত্রা দুর্যোগময় পরিস্থিতির তারিখ এবং বৃষ্টির পরিমাণও আগাম নির্ধারণ করা সম্ভব হচ্ছে বিজ্ঞানের জটিল কিছু ইকুয়েশন আছে আছে সমীকরণ বা সেইগুলো অ্যাকচুয়ালি সমাধান করতে হলে সুপার কম্পিউটার দরকার এবং সেইটা সাধারণত একটা নিউমারিক্যাল ওয়েদার প্রিডিকশান টেকনিক লাগে আমাদের একটা প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে এবং এটা সরকারের সক্রিয় বিবেচনাধীন ওইটা পেলে আমরা কোন তারিখে কোন সময়ে কি পরিমাণ বৃষ্টি বা কি পরিমাণ তাপমাত্রা হবে এই পরিমাণ ভিত্তিক আমরা সেটা দিতে পারবো পূর্বাভাস যেটা আমরা আশা করি এটাও আমরা হয়তো পেয়ে বাংলাদেশ দুর্যোগপূর্ণ একটি দেশ হওয়া সত্ত্বেও প্রকৃতি বিশ্লেষণের এখনও ব্যবহার করা হচ্ছে সেই সনাতন পদ্ধতি বর্তমানে আমরা যেটা দিচ্ছি এটা সাবজেক্টিভ মেথড অবজেক্টিভ নয় তবু মোটামুটিভাবে ধরুন উন্নয়নশীল দেশে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে আমরা তার থেকে মোটেই পিছিয়ে নিই আমরা যথেষ্ট এগিয়ে আছি এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরে আকস্মিক পরিদর্শন করেন প্রতিরক্ষা সচিব মেজবা উদ্দিন আহমেদ তিনি জানান এই আগাম ফোরকাস্টটাকে ই করার জন্য যাতে আমরা জনগণের মাঝে দিতে পারি তার জন্য যে সব জিনিস টেকনিক্যাল স্টাডি প্রয়োজন টেকনিক্যাল স্টাডি পরে আমরা নির্ধারণ করতে পারব যে এটা কি কি ইকুইপমেন্টস আরো অ্যাড করলে পরে এটা আরো ফার্দার এনরিচ করা যাবে লোকবল স্বল্পতা এবং কারিগরি দক্ষতার অভাবেই পিছিয়ে পড়ছে আবহাওয়া তথ্য নিয়ে সৃষ্টি হচ্ছে জনমনে বিভ্রান্তি জান্নাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা